একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে আজ আমরা পড়ব বৈষ্ণব পদাবলী। মেয়েরা তোমরা খেয়াল করতে পারবে, আমরা মধ্যযুগের সাহিত্যিক নিদর্শনগুলো একে একে পড়ছি। প্রথমে আমরা মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন হিসেবে আদি মধ্যযুগের ছিল শ্রীকৃষ্ণ কীর্তন, আমরা সেটি পড়েছি। তারপরে একে একে আমরা পড়েছি অনুবাদ সাহিত্যের ধারা, মঙ্গল কাব্যের ধারা। আজ আমরা আলোচনা করব বৈষ্ণব পদাবলীর ধারা। তাহলে প্রথমে আমাদের জানতে হয় বৈষ্ণব পদাবলী কি। বৈষ্ণব পদাবলী হল রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদসমূহ। রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদসমূহকে সাধারণভাবে বৈষ্ণব পদাবলী বলা হয়ে থাকে। মধ্যযুগে রাধাকৃষ্ণের অনুপম লীলাকে কেন্দ্র করে যে গীতি সাহিত্যের সমৃদ্ধ ধারা বিকশিত হয়ে উঠেছিল, সেই সাহিত্য শাখাকেই বলে বৈষ্ণব পদাবলী। তাহলে বুঝলে তোমরা বৈষ্ণব পদাবলী কি, রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদ। এবার এই ধারা চৈতন্যদেবকে কেন্দ্র করে বৈষ্ণব পদাবলীকে দুভাগে ভাগ করা হয়েছে। এক হল চৈতন্য পূর্বযুগের পদাবলী, এই ধারার কবি হলেন বিদ্যাপতি চণ্ডীদাস, এবং আরেকটি হল চৈতন্য পরবর্তী যুগের পদাবলী, এই ধারার কবি জ্ঞানদাস গোবিন্দ দাস। তাহলে কি পেলাম আমরা, চৈতন্য পূর্বযুগের পদাবলী কবি হচ্ছেন বিদ্যাপতি চণ্ডীদাস এবং চৈতন্য পরবর্তী হচ্ছেন জ্ঞানদাস গোবিন্দ দাস। আমরা এই বৈষ্ণব পদাবলীর এই কবিদের কবিকৃতি সম্পর্কে জানব। প্রথমে আমরা কি পড়ব, পদাবলী চণ্ডীদাস। বাংলা বৈষ্ণব পদসাহিত্য উল্লেখের সঙ্গে সঙ্গে যে দুজন কবির নাম প্রথমেই মনে এসে যায়, এরা হলেন চণ্ডীদাস আর বিদ্যাপতি। বাংলা বৈষ্ণব পদসাহিত্যে এদের অবদানের সীমা পরিসীমা নেই। বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাস নামে অজস্র কবির নাম পাওয়া যায়, তবে কবি সাধক চণ্ডীদাস তার পদাবলীতে সহজ সুরে ভাব গভীর কথা শুনিয়েছেন। পদাবলীকার চণ্ডীদাস তিনি বীরভূমের নান্নুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বৈষ্ণব পদাবলীকার চণ্ডীদাস জাতিতে ছিলেন ব্রাহ্মণ, তিনি ছিলেন বাসুলি বা চণ্ডীর উপাসক। কোন রাজসভা তিনি অলঙ্কৃত করেননি, তাই মেঠো পথে মেঠো সুরে গান ধরেছিলেন। চণ্ডীদাস রাধার প্রেমের যে গভীর পর্যায়ের রূপচিত্র এঁকেছিলেন, পরবর্তীকালে বৈষ্ণব কবিদের ভাবনায় এমনকি চৈতন্যদেবের ভাবনাতেও তা গভীর ছাপ ফেলেছিল। কারণ চৈতন্যদেব ভাবাবেশে চণ্ডীদাসের পদ গান করতেন, নানা চৈতন্য জীবনী গ্রন্থেও তার প্রমাণ মেলে। তার কোন পদই সুস্পষ্টভাবে কোন রসপর্যায়ের অন্তর্ভুক্ত নয়। কোন রসপর্যায়ের অন্তর্ভুক্ত নয় সুস্পষ্টভাবে বলা হচ্ছে, কারণ বৈষ্ণব পদাবলীতে তোমরা জেনে রাখো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পাঁচটি রসপর্যায়ে লেখা হয়। এগুলো এক একটি ভাব। আসলে চণ্ডীদাসের রচিত পূর্বরাগের পদে আত্মনিবেদনের সুর কিংবা বিরহের স্তরে বিরহোত্তীর্ণ অনুভূতির প্রকাশ দেখা যায়। এখানে কি পেলে, পূর্বরাগ পেলে, বিরহ পেলে। আসলে পূর্বরাগ, অনুরাগ, অভিসার, বিরহ, মাথুর, এই সমস্ত পর্যায়ে এগুলো হচ্ছে এক একটা পর্যায় বৈষ্ণব পদাবলীর। যাই হোক, অনুরাগ, আক্ষেপানুরাগ, আক্ষেপানুরাগের পদ রচনায় তার অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব ছিল। তার রচিত পদগুলিতে পূর্বরাগ পর্যায়ে আত্মহারা রাধার চিত্র যেমন উদ্ভাসিত, তেমনি কৃষ্ণ চরিত্রের আকুলতা প্রস্ফুটিত। বাসকসজ্জা পর্যায়ে এগুলো এক একটি পর্যায় বৈষ্ণব পদাবলীর। পর্যায়ে মিলন ঔৎসুক্য, হাহাকার, বেদনা, খণ্ডিতা পর্যায়ে বঞ্চনার ক্ষোভ, আক্ষেপানুরাগে কৃষ্ণ প্রেম পরিপূর্ণভাবে না পাওয়ার নৈরাশ্য ঘুচে গিয়ে
নিবেদন পদে চণ্ডীদাসের রাধা নিজেকে সম্পূর্ণভাবে কৃষ্ণের পদে সমর্পণ করেছেন। মাথুর পর্যায়ে আবার রাধার বিরহ যন্ত্রণার চিত্রায়ন ঘটেছে। ভাব সম্মিলন স্তরেও রাধার মনে দুঃখের স্মৃতি। রবীন্দ্রনাথ বলেছেন, বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। এই যে চণ্ডীদাস মূলত বিরহেরই কবি। বিষাদের করুণ রাগিনী তার কাব্য বিনায় বেজেছে মরমিশুরে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন, বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। এরপরে বিদ্যাপতি আমরা পড়ব। বিদ্যাপতি বিরহে কাতর হইয়া পড়েন, চণ্ডীদাসের মিলনেও সুখ নাই। আসলে চণ্ডীদাসের রাধা সাধনা যেন দুঃখের সাধনা। চণ্ডীদাসের পদ বাঙালির প্রাণের সম্পদ। এবার আমরা চণ্ডীদাসের কতগুলি পদ আমি তোমাদের দেখাবো, তোমরা ওগুলো জেনে রেখো। যদি ধরো চণ্ডীদাসের কবিকৃতি আসে তাহলে ওই পদগুলো তোমরা ব্যবহার করতে পারবে। চণ্ডীদাসের রাধিকা প্রথম থেকে কৃষ্ণ প্রেমে পাগলিনী, তাই তার মনে ভালোবাসা জাগরণের জন্য কৃষ্ণের সঙ্গে তার সাক্ষাতের কোনো প্রয়োজন হয় না। কৃষ্ণ নাম জপ করতে করতে তিনি অচেতন হয়ে পড়েন। সমাজ সংসার জাতি ধর্ম ভেদাভেদ আত্মীয় পর ভেদ তার ঘুচে যায়। পূর্বরাগ অনুরাগ পর্যায়েও তাই চণ্ডীদাসের রাধিকা বিচ্ছেদ দুঃখ কাতরা নায়িকা। কৃষ্ণকে চোখে দেখতে হয়নি তার, কেবল নাম শ্রবণেই তার সর্বাঙ্গ যেন অবশ হয়ে এসেছে। দেখো সেই একটি পদ, সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। বুঝতেই পারছ, কৃষ্ণ প্রেমের গভীরতা রাধার অন্তরকে আলোকিত করেছে। বহু ত্যাগ শিকারের মধ্য দিয়ে কৃষ্ণকে তিনি পেয়েছেন, কিন্তু তাতেও রাধার বা কৃষ্ণের কারো মনে তেমন শান্তি নেই। কেননা গভীর ভালোবাসার কারণে তাদের মধ্যে বিচ্ছেদের আতঙ্ক সদাই রয়ে যায়। ওই কারণেই তো রবীন্দ্রনাথ বলেছিলেন, চণ্ডীদাসের মিলনেও সুখ নাই। যাই হোক, কি বলছে দেখো, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আধতিল না দেখিলে যায় যে মরিয়া। তারা বিচ্ছেদের ভয়ে তারা কাতর হয়ে থাকে। তারপরে দেখো, তাদের মিলন হয়, কিন্তু মিলনের পর যখন রাধা দেখেন শ্রীকৃষ্ণের আচরণ তার কাছে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে, তখন তিনি আর থাকতে পারেন না, ক্ষোভে দুঃখে বলে ওঠেন তিনি, মানে চণ্ডীদাসের রাধিকা বলে ওঠেন, ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, পর কইনু আপন, আপন কইনু পর, রাতি কইনু দিবস, দিবস কইনু রাতি, বুঝিতে নারিনু বন্ধু তোমার প্রীতি। তাহলে কি দেখলাম, চণ্ডীদাসের রাধা বলছেন, বুঝিতে নারিনু বন্ধু তোমার প্রীতি। কিন্তু চণ্ডীদাসের রাধার ক্ষোভেই রাধাকৃষ্ণ লীলা প্রসঙ্গের ইতি ঘটেনি। রাধা শেষ পর্যন্ত কৃষ্ণের কাছে আত্মনিবেদন করে ধন্য হতে চেয়েছেন। সেই কারণেই রাধিকা আত্মনিবেদনের ভঙ্গিমায় বলেছেন, বধু কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। কাকে বলছেন রাধা? শ্রীকৃষ্ণকে বলছেন। যাই হোক, চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী অত্যন্তই জনপ্রিয় হয়েছিল। তার কারণগুলি চণ্ডীদাসের পদাবলীর বৈষ্ণব বিষয় বৈষ্ণব অবৈষ্ণব সমগ্র পাঠক সমাজকেই আকৃষ্ট করতে পেরেছিল। চণ্ডীদাস খুব সহজ কথায় গভীর বেদনার সুর বাজিয়ে তুলেছেন। বাংলার গ্রামাঞ্চলের একেবারে আটপৌরে ভাষায় পদাবলী রচনা করেছিলেন তিনি। চণ্ডীদাসের ভাষা একেবারে অনলঙ্কৃত। চণ্ডীদাস তার পথকে জনচিত্তজয়ী করার জন্য কবিতায় সুরের প্রাধান্যকে স্বীকার করে নিয়েছিলেন। যাই হোক, চণ্ডীদাসের কবিতায় রাধার প্রেমের স্বরূপ ও তার চিত্র অঙ্কনে কবি যে পারদর্শিতা দেখিয়েছেন তা পরবর্তীকালের বহু কবিকে প্রভাবিত করেছিল। এবার আমরা আসি বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী
কবি বিদ্যাপতি, তাকে বলা হতো মৈথিল কোকিল। মৈথিল কোকিল কেন বলা হতো আমি তোমাদের পরে বলছি। চৈতন্য পূর্ব যুগের কবি বিদ্যাপতি চতুর্দশ শতকের শেষ ভাগে মিথিলার মধুবনী মহকুমার বিশফি গ্রামে জন্মগ্রহণ করেন। তার সঠিক আবির্ভাবকাল জানা না গেলেও কবির অবহট্ট ভাষায় লেখা কীর্তিলতা গ্রন্থে তিনি নিজেকে কিশোর কবি বলেছেন। তাই এই তথ্য সত্য বলে যদি হয় একথা, তাহলে নিশ্চিতভাবে বলা যায় বিদ্যাপতি চতুর্দশ শতাব্দীর শেষ দিকে জন্মগ্রহণ করেছিলেন। সম্ভবত পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের কোন এক সময়ে তার তিরোধান ঘটে, তাই তিনি চৈতন্য পূর্ববর্তী কবি। যাই হোক, তার পিতা এবং পিতামহ পুরুষানুক্রমে তারা মিথিলার হিন্দু রাজসভায় গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছিলেন। বিদ্যাপতির জীবন মিথিলার রাজনৈতিক উত্থান পতনের সঙ্গে জড়িত হয়ে গেছিল। শোনা যায় একবার নাকি তাকে রাজরোষে দণ্ডভোগ করতে হয়েছিল। যাই হোক, জেনে রাখো এখানে কিছু নাম আছে। তিনি মিথিলার বহু রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, তার মধ্যে কীর্তি সিংহ, শিব সিংহ, দেবী সিংহ, পদ্ম সিংহ প্রভৃতিরা ছিলেন। তবে বিদ্যাপতির সঙ্গে মিথিলারাজ শিব সিংহের বন্ধুত্ব অত্যন্ত প্রগাঢ় ছিল। কবি মিথিলার কাব্যকাননকে তার সুমধুর পদাবলীর সুমিষ্ট স্বরে মুখরিত করেছিলেন। মিথিলার সীমা ছাড়িয়ে সে স্বর প্রতিধ্বনিত হয়েছে ওড়িশা থেকে কামরূপ পর্যন্ত বিশাল বিশাল কাব্য প্রান্তরে। যাই হোক, কবির প্রতি ভালোবাসা বশত তার ভক্তেরা তাকে মৈথিল কোকিল উপাধিতে ভূষিত করেছিলেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ভূপরিক্রমা, পুরুষ পরীক্ষা, কীর্তি পতাকা, লিখনাবলী, শৈব সর্বস্বহার, গঙ্গা বাক্যাবলী, বিভাগসার, দান বাক্যাবলী, দুর্গাভক্তি তরঙ্গিনী, এই যে গঙ্গা বাক্যাবলী, দুর্গাভক্তি তরঙ্গিনী প্রভৃতি গ্রন্থের পরিচয় পাওয়া যায় তার লেখা হিসেবে। তবে পদাবলীর কবি হিসেবে তার সমধিক প্রসিদ্ধি। পদাবলীর কবি মানে বৈষ্ণব পদাবলীর কবি। চৈতন্যদেব তার পদ অত্যন্ত আগ্রহের সঙ্গে শুনতেন। বাঙালি বৈষ্ণব পাঠক ও কবিদের কাছেও তিনি স্মরণীয়। জয়দেবের গীতগোবিন্দের কথা আমরা জানি, সেই জয়দেবের অনুসরণ লক্ষ্য করে তাকে অভিনব জয়দেব অভিধায় অভিহিত করা হয়। এছাড়াও তাহলে আর একটা পেলে মৈথিল কোকিল, আর একটা কি অভিনব জয়দেব। কবিরঞ্জন তার পদাবলীর বাংলা অনুবাদ করে কবিরঞ্জন বলে একজন কবি ছোট বিদ্যাপতি অভিধায় ভূষিত হয়েছেন। তিনি বাঙালি ছিলেন না, বাংলাতে পদ রচনা করেননি, কিন্তু তবুও তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়। এর কারণগুলো আমি পরে তোমাদের বিশদে বলছি। বিদ্যাপতির কবিকৃতিতে বিদ্যাপতির রচিত কয়েকটি পদ এখানে দেখো। রাধা ও কৃষ্ণের লীলার মধ্য দিয়ে রাধা চরিত্রের বিকাশ ও পরিণতি খুব সুন্দর শৈল্পিক ভঙ্গিতে বিদ্যাপতির কবিতায় পরিবেশিত হয়েছে। তার কয়েকটি পদ অনুসরণ করলে তোমরা সেটি বুঝতে পারবে। রাধিকা নিজ শরীরে যৌবনের অনিন্দ্য আবির্ভাব দেখে অত্যন্ত পুলকিত হয়েছেন, হয়ে কি ভাবছেন, নিরজনে উরজ হেরয় কত বেরি, হসই সে আপন পয়ধর হেরি, পথের সমস্ত বাধা, সংসার, সমাজ সবকিছুর নিষেধ তার কাছে তুচ্ছ হয়ে যায়। কারণ রাধা নব অনুরাগিনী, নব অনুরাগিনী রাধা, কিছু নাহি মানয়ে বাধা। আচ্ছা, বিদ্যাপতির ভাষাটা দেখছো একটু অন্যরকমের। ব্রজবুলি ভাষায় তিনি লিখেছিলেন, এটি একটি মিশ্র ভাষা। ব্রজবুলি ভাষা সম্পর্কে পরে বলছি। পথের সমস্ত বাধাকে অতিক্রম করে রাধা কৃষ্ণের সঙ্গে মিলিত হন।
বহু মধুজামিনী তাদের মিলনের আনন্দে কেটে যায়। বিশেষ কার্যে কৃষ্ণ চলে যায় তারপরে মথুরায়। মথুরায় যায় তোমরা জানো কংসবধ করার জন্য। যাই হোক, রাধার হৃদয় ব্যথায় বেদনায় আর্তনাদ করে ওঠে, কেননা তার কাছে সবই এখন শূন্য, বিশ্ব সংসার যেন নিঃস্ব হয়ে যায়। তাই বিদ্যাপতি রাধা বলে ওঠেন, শুনো ভেলো মন্দির, শুনো ভেলো নগরী, শুনো ভেলো দশ দিশ, শুনো ভেলো সগরী। কিন্তু প্রেমের গভীরতা যেখানে, সেখানে থাকে চির মিলনের কথা, এখানেও রয়েছে সেই গভীরতার স্পর্শ। তাই রাধা তার সখীকে বলে, কি কহবরে সখী আনন্দর, চিরদিন মাধব মন্দিরে মোর। মাধবকে কৃষ্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ছন্দ নির্মাণে, অলঙ্কার সৃষ্টিতে মৈথিল কোকিল বিদ্যাপতির কৃতিত্ব স্বীকার করতেই হয়। ব্রজবলি ভাষা সম্পর্কে বলছিলাম, ব্রজবলি ভাষা একটি মিশ্র ভাষা যার ভিত্তি মৈথিল ভাষা। হ্যাঁ, মধ্যযুগে মিথিলা ছিল ন্যায়শাস্ত্র চর্চার পীঠস্থান। বাংলা, অসম, ওড়িয়া প্রভৃতি জায়গা থেকে বহু ছাত্র মিথিলায় ন্যায়শাস্ত্রে পাঠ নিতে যেতেন। তখনই তারা মিথিলার বিখ্যাত কবি বিদ্যাপতির পদ শিখে আসতেন। পরে ওই ভাষায় অজ্ঞ মানুষেরা মৈথিল ভাষা সঠিক উচ্চারণ করতে না পারার জন্য তাতে কিছু স্থানীয় বিকৃতি লক্ষ্য করা যেত। এভাবেই ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়েছে। তাহলে কি বললাম, ব্রজবলি একটি মিশ্র ভাষা, মৈথিলি বাংলার মিশ্রণে গড়া ভাষাই হল ব্রজবলি। বিদ্যাপতি মৈথিলি ভাষায় বৈষ্ণবপদ রচনা করলেও তার রচনায় বহু বাংলা শব্দের অনুপ্রবেশ ঘটেছিল। পরবর্তীকালের বৈষ্ণব কবি গোবিন্দ দাস কবিরাজের রচনায় লক্ষ্য করা যায় বিদ্যাপতির প্রভাব। তাই বাংলায় বহু পদকারের রচনায় বিদ্যাপতির রচনার প্রভাব থাকলেও তাকেই, অর্থাৎ গোবিন্দ দাস কবিরাজকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দেওয়া হয়। কাকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দেওয়া হয়? গোবিন্দ দাস কবিরাজকে। এটা মনে রাখবে। তাহলে বাংলা মৈথিলি অবহট্ট মিশিয়ে একটি বিশেষ ভাষা পাওয়া গিয়েছিল, সেটাকেই বলা হচ্ছে ব্রজবলি ভাষা। এখানে উল্লেখ করা প্রয়োজন, ব্রজবলি আর ব্রজ ভাষা কিন্তু এক নয়। ব্রজ ভাষা হলো মথুরার ভাষা, আর ব্রজবলি হলো একটি মিশ্র কৃত্রিম ভাষা। ব্রজবলি ভাষার একটি নিদর্শন দেখো, আরেকটি হাত থক তোমাদের এর আগে কয়েকটা পদ দেখালাম, এটি আরেকটি। হাত থক দরপন মা থক ফুল, নয়নক অঞ্জন মুখক তাম্বুল, হৃদয়ক মৃগমদ গীমক হার, দেহক সরবস গেহক সার। কার পদ এটা? বিদ্যাপতির। যাই হোক, তবে তোমাদের আরেকটি প্রসঙ্গ, যেটা তোমাদের বিদ্যাপতির কবিকৃতি লেখো এবং বাংলা ভাষাতে তিনি না লিখলেও বাংলা সাহিত্যে তাকে অন্তর্ভুক্ত করা হয় কেন, সেটা তোমরা বলবে যে বিদ্যাপতি বাংলা সাহিত্যের ইতিহাসে অপরিহার্য হয়ে রয়েছেন। কারণ বাংলাদেশের ঐতিহ্য, বাঙালির সঙ্গে তিনি এমনভাবে মিশে রয়েছেন যে তাকে বাংলা সাহিত্য থেকে বাদ দিলে এই সাহিত্যই অসম্পূর্ণ থেকে যাবে। তাছাড়া চৈতন্যদেব বিদ্যাপতির পদের একান্ত অনুরাগী পাঠক ছিলেন। চৈতন্য জীবনীকারীরা উল্লেখ করেছেন, বিদ্যাপতি চণ্ডীদাস গীত গোবিন্দ, এই তিন গীতে প্রভু করয়ে আনন্দ। যাই হোক, তাছাড়াও এর আগে বললাম বহু ছাত্ররা মিথিলায় ন্যায়শাস্ত্র অধ্যয়ন করতে যেত বাংলা থেকে, এবং তারা বিদ্যাপতির পদ তারা কণ্ঠে করে আনত এবং এখানে বাংলায় সেই পদকে তারা জনপ্রিয় করে তুলত। এটাও একটা কারণ।
চৈতন্য পরবর্তী যুগের বহু কবি বিদ্যাপতির সুললিত পদঝংকারের অনুসরণ করেছেন, এমনকি আধুনিক যুগে বিশ্বকবি রবীন্দ্রনাথ বিদ্যাপতির ব্রজবলি ভাষার মোহময়ী আকর্ষণকে এড়িয়ে যেতে পারেননি। তাই বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাদ দেওয়া একদিকে যেমন অযৌক্তিক, অন্যদিকে তেমনি অসম্ভব। তাহলে বুঝলে তোমরা, আজকে আমরা এই অবধি পড়লাম বৈষ্ণব পদাবলী। চৈতন্য পূর্বযুগের যে দুজন কবি বিদ্যাপতি ও চণ্ডীদাস, তাদের সম্পর্কে আমরা আজকে পড়লাম। পরের ক্লাসে, পরের দিন আমরা চৈতন্য পরবর্তী যুগের যে দুজন কবি জ্ঞানদাস ও গোবিন্দ দাস, তাদের সম্পর্কে আমরা পড়ব। আজ এখানে পাঠের সমাপ্তি।